পুরানো ব্যবসা কিন্তু প্রচুর পরিমাণে চাহিদা রয়েছে বর্তমানে। শহরে বলেন আর গ্রামে বলেন, আমরা প্রায় প্রত্যেকেই চা খেতে পছন্দ করি এবং আমরা অনেকেই রয়েছি যারা মাটির তৈরি কাপে চা খেতে ভালোবাসি। আজকে সেই মাটির তৈরি কাপের ব্যবসা সম্পর্কে যাবতীয় তত্ত্ব দিতে চলেছি আজকের ভিডিওতে। দর্শক বন্ধুরা, এই ব্যবসা শুরু করতে গেলে আপনি খুবই কম ইনভেস্টমেন্টে শুরু করতে পারবেন এবং একটা কাপ বানাতে গেলে আপনার মিনিমাম 50 পয়সা থেকে 1 টাকা খরচ হবে, কিন্তু সেই কাপ আপনি বিক্রি করতে পারবেন 5 টাকা, 7 টাকা, 8 টাকা, 10 টাকা পর্যন্ত। তাহলে ভাবতে পারছেন কেমন প্রফিট থাকছে। এই প্রফিটেবল এবং ডিমান্ডিং ব্যবসা শুরু করতে আমাদের এই মেশিন চালানো শিখতে হবে, আমাদের মার্কেটিং করা শিখতে হবে এবং কি কি র মেটেরিয়ালস বা লাইসেন্স লাগবে তা জানতে হবে। এই সব কিছুর কথা মাথায় রেখে আজকের এমন একটি কোম্পানির সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দেব, যেখান থেকে আপনারা মেশিন কিনলে পাবেন ব্যবসা করার জন্য মাল তৈরি করা থেকে শুরু করে মার্কেটিং করা পর্যন্ত সমস্ত সাপোর্ট এই কোম্পানি আপনাকে দেবে। তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি শেষ অবধি দেখুন। নমস্কার, আমার নাম রিমি চক্রবর্তী, আমি রয়্যাল মেশিনারি তরফ থেকে কথা বলছি। সে আপনি হাওড়া অথবা শিয়ালদা দুটো সাইড থেকে আপনি আসতে পারেন। কিভাবে আসবেন, স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে কন্ট্যাক্ট করুন, আমরা আপনাকে গাইড করে দেবো। দেখুন, এখানে অল টাইপ অফ মেশিন আছে, ঠিক আছে। আপনি যেরকম ক্যাপাসিটি, যেরকম আপনি মেশিন নেবেন, ঠিক আছে, যেরকম ব্যবসা করতে চাইবেন তো সেরকম সব ধরনের মেশিন এখানে পেয়ে যাবেন। 15,000 টাকা থেকে শুরু করে 15 লাখ টাকার মতন সমস্ত ধরনের মেশিন এখানে অ্যাভেলেবেল আছে। তো আজকে আমি যে মেশিনের সম্পর্কে বেসিক্যালি কথা বলবো সেটা হচ্ছে খুবই জনপ্রিয় একটা বিজনেস, ঠিক আছে। এটা কিন্তু মার্কেটে ডিমান্ডও আপনার প্রচুর আছে। মার্কেটে ডিমান্ড বলতে গেলে কিন্তু এটা আপনি রাস্তাঘাটে বলুন বা বাড়িতে বলুন, ঠিক আছে, বা দোকানে বলুন, ঠিক আছে, বা আপনি বিয়ে বাড়িতেও কিন্তু এগুলো দেখতে পারবেন। সেটা হচ্ছে আপনার মানে মাটির কাপ, ঠিক আছে। মাটির কাপ যেটা থেকে আমরা চা খাই, মানে মাটির যে ভাঁড়গুলো, ওইগুলো বানাবেন কোন মেশিনের দ্বারা সেই মেশিন সম্পর্কে আমি আজকে কথা বলবো। দেখুন, মেশিন বসাতে গেলে আপনাকে প্রথমত আপনাকে দেখতে হবে আপনি কোন মেশিন নিচ্ছেন। একটা হচ্ছে আপনার ম্যানুয়াল মেশিন আসে, একটা হচ্ছে আপনার হাইড্রোলিক মেশিন আসে। তা আপনি কোন টাইপ অফ মেশিন নিচ্ছেন তার উপর আপনার জায়গাটা ডিপেন্ড করবে, ঠিক আছে। মিনিমাম আপনি 12x12 একটি ঘর আপনি রাখতে পারেন মেশিন বসিয়ে কাজ করার জন্য। দেখুন, একটা বিজনেস স্টার্ট করতে গেলে আপনাকে ফার্স্ট অফ অল ট্রেড লাইসেন্স লাগে, ঠিক আছে। তো আপনি যদি একটা ট্রেড লাইসেন্স বের করে নিতে পারেন তাহলে আপনি এই মেশিন বসিয়ে কাজ করতে পারবেন। ব্যবসা করে আপনি প্রত্যেক মাসে কম করেও আপনি 40,000 থেকে 50,000 টাকা আরামসে আপনি ইনকাম করতে পারবেন। কারণ যেই প্রোডাক্টটি আপনি বানাচ্ছেন সেই প্রোডাক্টের কিন্তু মার্কেটে প্রচুর ডিমান্ড আছে, ঠিক আছে। আর হোলসেল দামে কিন্তু আপনি বা আপনি সমস্ত জায়গাতে কিন্তু আপনি সমস্ত লোকাল এরিয়াতেও কিন্তু আপনি এটা সেল করতে পারবেন। তো র মেটেরিয়ালস কিছুই না, র মেটেরিয়ালস হচ্ছে আপনার মাটি। আপনাকে মাটি জোগাড় করতে হবে, মাটি জোগাড় করে মেশিনের মাধ্যমে আপনি কাপটা বানাবেন। আসুন মেশিনটা দেখিয়ে দিচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন এখানে আমাদের মাটির কাপের মেশিন আছে। এগুলো বিভিন্ন ফিটের উপর ডিপেন্ড করে কত ফিটের আপনি মেশিন নিচ্ছেন তার উপর, মানে আপনার 4 ফিট, 5 ফিট, 6 ফিট যেরকম আপনি ফিটের মেশিন দেবেন সেরকম আপনি ভালো কোয়ালিটি পাবেন। এটা আপনাদের হাতল আছে, ঠিক আছে। হ্যাঁ, এটা আপনাকে চাপ দিয়ে প্রেস করে কাজ করতে হবে এবং সামনে ওইখানে দেখতে পাচ্ছেন একটা ডাই আছে। এই যে এরকম ডাই দিয়ে দেওয়া হবে। এবার আপনাদের যদি কোনো রকম অন্য রকম ডিজাইনিং ডাই বা ডিজাইনিং প্রদীপের ডাই লাগে তো সেটাও আমরা আপনাদেরকে দিয়ে দিতে পারবো। কাপ তৈরি করতে আপনার বেশি খরচা সেরকম পড়বে না। আপনার ধরুন একটা কাপ তৈরি করতে আপনার মাটি কিনবেন, র মেটেরিয়ালস হিসেবে কিনবেন। এবার র মেটেরিয়ালস কিভাবে আপনি কিনবেন, কোথা থেকে কিনবেন সেই সমস্ত কন্ট্যাক্ট নাম্বার আমরা আপনাকে গাইড করে দেবো, দিয়ে দেবো, ঠিক আছে। তো আপনি যখন ওখান থেকে যাবেন মাটিটা আপনি যখন যেই হিসেবে আপনি নেবেন সেই হিসেবে আপনি প্রফিট করবেন। আর বেসিক্যালি যদি আপনি একটা কাপ তৈরি করেন, ঠিক আছে, কত ML এর কাপ তৈরি করবেন সেটার উপরও ডিপেন্ড করবে আপনার র মেটেরিয়ালসটা। তো সেই হিসেবে একটা কাপ তৈরি করতে কম করেও আপনার 50 পয়সার মতো আপনার কিন্তু ইনভেস্ট করতে হবে। 50 পয়সা বিক্রি আপনি কম করেও আপনি বা 3 টাকা, 4 টাকা, 5 টাকা এই হিসেবে কিন্তু আপনি মার্কেটে হোলসেল দামে সেল করতে পারেন। আর যদি আপনি নিজে মেশিনের দ্বারা কাপ বানিয়ে নিজে যদি দোকান দেন তো সেক্ষেত্রেও কিন্তু আপনি এক কাপ চা কিন্তু 10 টাকার নিচে আপনি বেচতে পারবেন না। তো 10 টাকা পর্যন্ত কিন্তু আপনি প্রফিট করতে পারছেন একটা কাপের মাধ্যমে।
সর্বপ্রথম আপনাকে মার্কেটটা সার্ভে করতে হয়, তা আপনাকে তো কিছু করতেই হবে। এবার যদি আপনি মনে করেন যে আপনার হচ্ছে না একান্তই, তাহলে আমাদের এখানে যারা রেডি প্রোডাক্টের জন্য কল ওয়াইজ আমাদের এখানে কল আসে, তো সেই রকম আমরা আপনাকে নাম্বার প্রোভাইড করতে পারি। আচ্ছা, মেশিনের প্রাইস কেমন আছে? দেখুন, মেশিনের বিভিন্ন রকম প্রাইস আছে, মানে বিভিন্ন ক্যাপাসিটির উপর তো প্রাইসটা ডিপেন্ড করে কি রকম ক্যাপাসিটির আপনি নিচ্ছেন। তো স্টার্টিং প্রাইস আমাদের যেটা আছে সেটা হচ্ছে আমাদের এখানে 60,000 টাকা থেকে আমাদের মেশিন স্টার্টিং আছে। এবার এর উপরেও বিভিন্ন ভ্যারাইটিস আছে, যেমন আপনার 70, 75 এরকমও আপনার মেশিনের প্রাইস আছে। তো যেরকম ক্যাপাসিটির আপনি মেশিন নেবেন সেরকম ক্যাপাসিটির উপর আপনার প্রাইসটি আসবে। আচ্ছা, যেহেতু ভিডিওটা বাংলাদেশে হচ্ছে, বাংলাদেশের দর্শকবন্ধুরাও দেখছেন, তারা যদি মানতে চায় সেটা কি ব্যবস্থা করবেন? কোনো অসুবিধা নেই, আপনারা যেই প্রান্ত থেকেই আমাদের এখানে আমাদের সাথে যোগাযোগ করুন না কেন, বা আপনাদের এখানে মেশিনের জন্য কন্ট্যাক্ট করুন না কেন, আমাদের অল ইন্ডিয়া বা ইন্ডিয়ার বাইরে সমস্ত জায়গাতে মেশিন যায়। তো কোনো অসুবিধা নেই, যেখান থেকেই আপনারা হন না কেন আপনারা আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন। সব রকম গাইড আমরা আপনাকে করে দেবো, যাতে আপনারা একটা ভালো ব্যবসা স্টার্ট করতে পারেন। মেশিনের উপর আমাদের এখান থেকে 1 বছরের ওয়ারেন্টি আছে, 5 বছরের সার্ভিসিং আছে, 6 বছর পর্যন্ত কোনো রকম কোনো সমস্যা হলে আপনারা আমাদেরকে কল করবেন, আমাদের এখান থেকে আপনাকে ফ্রি অফ সার্ভিস দেওয়া হবে। দেখুন, এই প্রোডাক্টের মার্কেটে ডিমান্ড প্রচুর আছে, ঠিক আছে, আমি বলবো না আপনি এই ব্যবসাই করুন, কিন্তু আপনি মার্কেটটা সার্ভে করুন, যেটা আপনার সুটেবল মনে হবে সেইটাই আপনি বিজনেস করবেন। আর এটার মার্কেটে প্রচুর ডিমান্ড, যদি কোনো ব্যক্তি এই মেশিন বসিয়ে কাজ করে এবং যদি তারা মার্কেটটা সার্ভে করে নেয়, তো আপনার মাস গেলে কম করেও আপনার 50,000 টাকা তো আয় আপনি করতে পারছেনই। তো আপনি যদি এই মেশিন বসে কাজ করেন তো সেক্ষেত্রে কিন্তু আপনার প্রফিট হবেই, কিন্তু কোনো লসের কোনো মানে লসের কোনো জায়গা নেই, প্রফিটেরই জায়গা আছে। তো সেক্ষেত্রে আমি বলবো, যদি মেশিন বসিয়ে একান্তই যদি চান যে একটা বিজনেস স্টার্ট করবেন, তো এই মেশিন বসিয়ে আপনি কাজ স্টার্ট করতে পারেন। আচ্ছা, কলকাতা বলেন না সব জায়গায় বলেন, প্রচুর মেশিনারি কোম্পানি রয়েছে, আমার দর্শক বন্ধুরা সেই কোম্পানি ছেড়ে আপনার কোম্পানিতে কেন আসবে? অবশ্যই আপনারা বাকি কোম্পানিগুলোতেও যান, এখানেও আসুন, এখানে এসে মেশিনটা দেখুন, মেশিনের কোয়ালিটি দেখুন, তারপরে বাকি মেশিন কোম্পানি যা বলছে আমরা যা বলছি সেগুলো আগে ভালোভাবে ডিসকাস করুন, কথাবার্তা বলুন। আর বেসিক্যালি এখানে আসার পরেই তো আপনারা জানতে পারবেন যে আমরা কিরকম কোয়ালিটি দিচ্ছি। ওভার ফোন আপনারা না দেখে ডাইরেক্ট আমাদের এখানে আসুন, এসে দেখুন, দেখে তারপর আপনারা ডিসাইড করুন। দেখুন, আর যদি আপনি মনে করেন যে এটার ইলেকট্রিসিটি কিরকম আসবে, তো ইলেকট্রিসিটির ব্যাপার নেই, মানে বেসিক্যালি যদি আপনি ম্যানুয়াল মেশিন নেন, ম্যানুয়াল মেশিনে তো কোনো ইলেকট্রিসিটির ব্যাপার নেই। যদি আপনি হাইড্রোলিক মেশিন নেন, হাইড্রোলিক মেশিনও আছে ক্লে কাপ মেশিনের, তো হাইড্রোলিক মেশিন নিলে এটা আপনার 2 HP, 3 HP, 5 HP যেরকম ক্যাপাসিটি চাইবেন সেরকম ক্যাপাসিটির আপনি ইলেকট্রিসিটি নিতে পারেন। একটা ছোট ভিডিওর মাধ্যমে যতটুকু বোঝানো সম্ভব ছিল আমি বোঝানোর চেষ্টা করলাম, বাকি যদি আপনি ইন ডিটেলস সমস্ত ডিটেলস আপনারা চান, তো কন্ট্যাক্ট মানে স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে কন্ট্যাক্ট করুন, আমরা আপনাকে সম্পূর্ণ গাইড করে দেবো। ভালো থাকবেন, নমস্কার।